আনুষ্ঠানিক বৈঠক ছিল যে কিভাবে প্রবলেমগুলিকে সলভ করে আরো দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যে। এবং আমিও আমাদের এমপি মহোদয়ের সাথে একমত যে আমরা আমাদের ভোটারদেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব, যাতে শিক্ষাদের তারা হাঁটাচলা করতে পারে। এটা সাধারণ মানুষের অধিকার হাঁটা। আজকে যে অন্যায় কাজটা করেছে, গতকালকে 21শে ফেব্রুয়ারি ছিল, আজকে 22শে ফেব্রুয়ারি, আমাদের সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন দেয় নাই, জেলা প্রশাসনের কোনো অনুমোদন ছিল না। কিভাবে শহরের মধ্যে হকার নামদারি, কিছু খুনি, কিছু লোকজন, কিছু বাজে লোক, কিছু অবৈধ লোক এইভাবে হুঙ্কার দিবে, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কথা বলবে, মানে এত বড় সাহস তারা কোত্থেকে পায়, এটা আমারও বোধগম্য না। এবং মানবিকতার কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে আমি 600 থেকে 850 হকারকে অ্যাকোমোডেশন করেছি। আমি অনুরোধ করবো এমপি মহোদয়কে সেই লিস্টটা চেক করার জন্য, এবং যারা দোকানগুলি বিক্রি করে এখানে চলে এসেছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন অ্যাকশনে যায়। এর পরবর্তীতে যারা আছে নারায়ণগঞ্জে যারা হকারি করে, নিম্ন আয়ের মানুষ, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজেই নিম্ন আয়ের মানুষের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল, আমরা এমপি মহোদয় এবং প্রশাসন মিলে তাদের ব্যাপারে কি চিন্তা করা যায় সেটা চিন্তা করব। কিন্তু কোন অবস্থাতে বঙ্গবন্ধু রোডকে দখল করে ওইখানে যানজট তৈরি করে, চুরি ছিনতাই ডাকাতি করে এই সরকারের বদনাম করা এবং নারায়ণগঞ্জকে জিম্মি করা এবং আপনি মনে করেন যানজট তৈরি করা, এটা আমার মনে হয় আমরা কেউই বরদাস্ত করব না। ডিকেএমই বরাবরই আপনি রোজার সময় একটা সাপোর্ট দিয়ে থাকে এখানে পুলিশকে এবং কমিউনিটি পুলিশকে, আমি আশা করি এইবারও তারা সেই সাপোর্টটা দিবে। এবং গত রোজায় কিন্তু আপনারা চিন্তা করে দেখেন আমাদের শহর কিন্তু খুবই স্মুথ চলাফেরা করছে, এবং বিহাইন্ডে কিন্তু ছিল আমাদের পাতাশখানের মাননীয় এমপি মহোদয় এবং ওনার নেতৃত্বেই কিন্তু আপনার এই প্রশাসনের লোকজনের সহযোগিতা নিয়ে ডিকেএমই সহযোগিতা আমরা যানজট মুক্ত শহর গত রোজা পেয়েছিলাম। আশা করি এইবারও সেই কাজটি যথারীতিভাবে হবে, আমরা একসাথে মিলে এই কাজ করব, প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং এমপি মহোদয়। আমাদের সকলেরই উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানে প্রত্যেকটা শব্দ উচ্চার উনি যে দেশের জন্য কাজ করতে দেখাচ্ছে সেটা প্রতিপালন যারা নাকি আজকে শহীদ মিনারে যাচ্ছে কথাবার্তা বলেছে, আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, হকাররা আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, আমরা যারা জনপ্রতিনিধি, এটা তাদের উচিত হয়নি। আমরা তাদেরকে বলছি তোমরা নামের লিস্ট দাও, আমরা পর্যায়করণে একটা ব্যবস্থা করব, আমরা মানুষ। কিন্তু তারা যাচ্ছে কথা বলছে এবং এই পরীক্ষার সময় তারা রাস্তায় মিছিল বের করেছে, পরবর্তী ড্রাইভিং ল্যাবে আমি বসছি, সবার সামনে কথা বলেছি। আজকে আমি চিন্তা ভাবনা করেছি যে আমরা কিভাবে রাস্তাটাকে আবার সুন্দর করতে পারি। আমরা একটা বৈঠক করেছিলাম, আজকে দ্বিতীয় বৈঠক করবো, কিন্তু এটা আনুষ্ঠানিক বৈঠক না, এটা পারিবারিক বৈঠক, যে আমরা কি করে গাড়িগুলি কমাতে পারি, রিক্সা কমাতে পারি, এবং এদের যদি সহযোগিতা করতে হয় নামের লিস্ট ফেলে আমরা চিন্তা করবো এদেরকে সহযোগিতা করা যায় কি। তাই বলে একজন মানুষকে দিয়ে আমি 100 জন মানুষের ক্ষতি হবে এই ধরনের কোন সহযোগিতা আমরা করতে পারি। আজকে সবাই আমরা কারো উপস্থিতির নামটা আছে এক নম্বর, দ্বিতীয় হচ্ছে আজকে আমরা কোন আমি বলেছি আনুষ্ঠানিকভাবে বসি নেই, পারিবারিকভাবে বসছি, অসহায় মানুষকে যদি সহযোগিতা করা যায়। আমার নারায়ণগঞ্জের মানুষ, আমার জনপ্রতিনিধি, নারায়ণগঞ্জ যে মেন ঘটনাটা নারায়ণগঞ্জের ভিতরে, তার মধ্যে চারের একটা অংশ আছে, আমরা দুইজনই নারায়ণগঞ্জের প্রতিনিধি, আমাদের মানুষ যেন যারা আমাদেরকে ভোট দিয়ে আজকে নির্বাচিত করেছে তারা যেন কোনো কষ্ট না পায়, তাদের ছেলেমেয়ে যেন কোনো কষ্ট না পায়, এই ব্যাপারে আমরা অটল আছি।